হ্যালো গাইস, এখন বেরিয়ে যাচ্ছি দিদি বাড়িতে। দেখলেই তো ওখান থেকে আসলাম, দোকান করে আসলাম, তো কিছুক্ষণ থাকলাম দোকানে। এখন বাজে হচ্ছে 2:56, বীরভূমন যাব বাবা মা। দেখি তো ঠিকঠাক আছে, বুঝতে পারছি না, 2টা পরে চেঞ্জ করি। এখনো মন্ডল ডাক্তারের দাদা এই জন্যই করছে জলটা। এখন বয়স হয়েছে, তিন টাকায় দুইজন নিয়ে চলা যায়। খালি যে থাকলে বসে পড়ো সবাই। আরে পাচ্ছেন ছেলে কোথায় এখন কম সুন্দর তুমি, তোমার 1 কিলো আমাকে একটু দাও। আসলে একজনই খোঁজ করি, একজনই খোঁজ করি, আমি ব্যান্ডে খোঁজ করি না, ব্যান্ডও জানে আমি কারে খোঁজ করি। দেখছেন কিরকম হাসে, এখন আবার আরেকটা কাজ কাপড় দোকান দিচ্ছে। বাবা খাচ্ছে, মাও খাচ্ছে।
এটা আমার কেমন হয়েছে দেখি, সে খিচুড়ি লাবড়া আমরা খেয়ে নাও, লাইট অফ করে দিই। হ্যাঁ এটা দিয়ে খাও, এটা দিয়ে বোতল আছে তাহলে বোতল দে মাকে। পটল ভাজা, কুমড়ো ভাজা আর হচ্ছে পটপটি ভাজা, এই যে ওটা দিদি দিয়েছে গিফট করছে চিজুকে। তুমি একবার বলেন না এই সব দিদি বাড়িতে আসার কথা, কারে মশুরে কারে মশুরে তখন আছে আমার মন খারাপ হয়ে আমি কিছুই বলি, আমারও তো রান্না ছিল না, আমি তো জানি না যে আজকে খাওয়া, তার জন্য কাকি বলছিল যে আজকে খাওয়ার না কথা। ভালো হয়েছে রান্না সব। ও শিবুদা খিচুড়ি সবাই ও গুড়ি গুড়িয়া ওই যে বাবু রবি ঘোরো, হ্যাঁ এবার ঘোরো, 1 2 3 স্টার্ট, ঘুরে 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 আসো, ঘোরো ঘোরো গোল গোল করে ঘোরো, হ্যাঁ।
তো ওই তো অনেক গুড়িয়া রানীকে কি ভালো লাগছে।